ভারতবর্ষ কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। জটিল সংখ্যা এককে ঘনমূল নির্ণয় নিয়ে আলোচনা করব। এককে ঘনমূল কীভাবে নির্ণয় করা যায়, অর্থাৎ আমরা নির্ণয় করব হচ্ছে আর হচ্ছে
তাহলে এখানে আমরা দুটো অংশ আছে, দুটো সমানের বিচার করার জন্য তাহলে আলাদা করে লিখতে পারি যাব। তাহলে এই দুই পারি অতএব আমরা লিখতে পারি যে অতএব নিম্নে একককে ঘনমূল বলা হলো ঘনমূল পাইলাম, তাহলে আমরা এককের ঘনমূল এই তিনটা পাইছি। তোমরা অবশ্যই এককের ঘনমূল নির্ণয় সম্বন্ধে অনেক কিছু জানতে পারলে এবং বুঝতে পারলে, বাদ বাকি এককের ঘনমূল নির্ণয় যে ক্লাসে সেগুলো তোমরা অবশ্যই করতে পারবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।